এটা কাল অনলাইন ক্লাসে দেখিয়েছিলাম হঠাৎ করে কি মনে হলো এটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিলাম কিভাবে করলাম কেন করলাম চলো একটু শেয়ার করি শুরু করি অনলাইন ক্লাস থেকে প্রথমে আমাদেরকে ড্রয়িংটা করতে হবে অনলাইন ক্লাস রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত ছিল কাল যে কোনো ড্রয়িং করার আগে শুধু পোর্ট্রেট বলে না যে কোনো সাবজেক্টিভ অবজেক্টিভ যে কোনো ড্রয়িং করার আগে তোমাদেরকে সবার প্রথম যেটা নজরে রাখতে হবে সেটা হলো তার শেপ বাইরে থেকে আস্তে আস্তে ভেতরের দিকে শেপ ডিজাইনগুলোকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে হবে এবার শেপ ডিজাইন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পার্সপেকটিভটা মাথায় রাখতে হবে দেখো আমি এখানে করছিলাম যে বিল্ডিং পার্সপেক্টিভ হলে কেমনভাবে পার্সপেক্টিভটা হতে পারে সেই হিসেবেই কিন্তু পোর্ট্রেটেরও অনেক পার্সপেক্টিভ আছে সেটা উপরের দিকে তুলে থাকলে মুখ বা সামনের দিকে থাকলে সামনের দিকে থাকলেও কতটা অ্যাঙ্গেলে আছে সেই অ্যাঙ্গেল তো সব কিছুর ভিত্তিতে পোর্ট্রেটের একটা পার্সপেক্টিভ হয় যেরকম বিল্ডিং পার্সপেক্টিভ হয় সেই হিসেবেই যে কোনো কিছুর পার্সপেক্টিভ হয় এবার দেখো আমি এখানে কিন্তু কালারগুলো চাপাচ্ছি সফট প্যাস্টেল যদি তোমরা কেউ না করে থাকো সফট প্যাস্টেল কিন্তু খুব ইজি আবার খুব কঠিন যেরকম আমি ওয়াটার কালারের ক্ষেত্রেও বলে থাকি যে যেহেতু সফট প্যাস্টেল মানে হলো আমরা বলতে পারি নরম চক তো চকের গুঁড়োটাকে একটু ভালো করে পেপারে ঘষে নিতে হবে সেইভাবেই সফট প্যাস্টেলটার যখন আমরা ফার্স্ট লেয়ার একটা অথবা দুটো লেয়ার চাপাবো তারপর আমাদেরকে একটু হাতে করে হোক বা তুমি কোনো ব্রাশ ইউজ করতে পারো একদম ব্লেন্ডিং স্টাম্প ইউজ করতে যেও না কারণ সেক্ষেত্রে কালারটা পুরোটাই উঠে চলে আসবে তারপর দুটো লেয়ার চাপানোর পর তারপর কিন্তু পরের স্টেপগুলো আমরা শুধু সফট প্যাস্টেল ইউজ করব আর কিছু ইউজ করব না সেখানে আমরা হাত দিয়েও ঘষব না কিছু করব না আরেকটা জিনিস তোমরা মাঝে মাঝে ইউজ করতে পারো চোখের ক্ষেত্রে কারণ চোখটা তো খুব সূক্ষ্ম জায়গা তো চোখের ক্ষেত্রে তোমরা কিছু কিছু জায়গায় চারকোল ইউজ করতে পারো আমি এখানে চারকোল ইউজ করেছি আরেকটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে যে যে কোনো ডার্ক কালার থেকে লাইট কালারের দিকে ঢোকা উচিত কিরকম ভাবে দেখো আমি প্রথমে একটা ডার্ক কালার ইউজ করে নিই যেখানে ডার্ক পোর্শন আছে তারপর আস্তে আস্তে যেদিকে লাইট পোর্শন আছে আমি কালারের ভ্যালুগুলো চেঞ্জ করতে আস্তে আস্তে টোনটা চেঞ্জ করতে থাকি আস্তে আস্তে লাইট টোনগুলো ইউজ করতে থাকি এখানে দেখো আবার আমি একটু ডার্ক কালার ইউজ করলাম আবার একটু এখানে লাইট কালারও ইউজ করছি ঠিক আছে তাহলে কি হবে ব্লেন্ডিংটা ওই কালারের মধ্যেই হয়ে যাবে তোমাকে আর হাত দিয়ে আলাদা করে ব্লেন্ডিং করতে হবে না কালারই একে অপরের সাথে ব্লেন্ড হয়ে যাবে এইভাবেই একটু করতে থাকবে আশা করছি তোমাদের ইমপ্রুভ হবে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা চলে আসছে কাজটা এখানে আমাদের সবার প্রথম কাজটা কি জানো তো যে পোর্ট্রেটটাকে ঠিকভাবে অবজার্ভ করা আমরা যদি ছবিটাকে ঠিকভাবে অবজার্ভ করতে পারি তাহলে কিন্তু কাজ করতে খুব একটা বেশি প্রবলেম হবে না আর আমি জানি তোমরা সেটা করতে পারবে এতটা দেখিয়ে আমি কালকের অনলাইন ক্লাস শেষ করে দিয়েছিলাম তারপর আমি আবার নিজের জন্য একটু কাজ করতে শুরু করলাম নিজের জন্য একটু কালারগুলো অ্যাড করা ভ্যালু অ্যাড করা লাইটগুলো আর একটু ধরে নেওয়া আমি যেটা মনে করি ছবি কিন্তু সঙ্গে সঙ্গে কমপ্লিট করা উচিত না তোমাদেরকে টাইম দেওয়া অবশ্যই উচিত তোমরা যারা কমিশনার কো দাও তারাও চেষ্টা করবে এক মাস টাইম নিয়ে তারপর কাজ দিতে আর আজকে এটা করতে করতে আমি একটু চ্যালেঞ্জই নিয়েছিলাম আগের ভিডিওটাতেই আমি যখন মুখটা চেঞ্জ করি তখন আমার অনেকটা বেশি পরিশ্রম লাগে অনেকটা বেশি টাইম লাগে অনেক বেশি এফোর্ট দিতে হয় তো আমি সেই জন্য মনে করি যে এই পোর্ট্রেটটা থাকা সত্ত্বেও এই পোর্ট্রেটের চোখ নাক মুখকে কি আমি চেঞ্জ করতে পারি একই রকম থাকলো পোর্ট্রেট চুল একই রকম থাকলো কিন্তু এর ক্যারেক্টারটা অথবা এর এক্সপ্রেশনকে আমি চেঞ্জ করতে পারি তো সেই জন্য আমার একটা নতুন চেষ্টা শুরু হলো তবে এই কাজটা কিন্তু আমি খুব ভালোভাবেই ধরেছি তোমরা এখানে দেখো তোমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে লাইটের পার্সেন্টেজ কোথায় কেমনভাবে লাইট থাকবে কোথায় কতটা ডার্ক থাকবে ডার্কের ভ্যালু ডার্ক পোর্শনের মধ্যে আমরা যেটা শ্যাডো পার্ট দেখি কোনো একটা পোর্শনের যদি শ্যাডো পার্ট দেখি সেটা বিশেষ করে যদি মুখের মধ্যে হয় তার মধ্যে না অনেকগুলো ভ্যালু থাকে সেই ভ্যালুগুলো তোমাদেরকে খুঁজতে হবে যে ডার্কের মধ্যেই ডার্কের কত রকম ভ্যালু আছে লাইটের মধ্যে লাইটের কত রকম ভ্যালু আছে লাইটের পার্সেন্টেজ কোথায় বেশি তোমরা যদি এখানে কপালটা ভালো করে দেখো দেখবে স্টব দিকে না এক রকমের পার্সেন্টেজ নেই লাইটের এরপর শুরু হলো কিছু শেষ করে কিছু শুরু করার প্রচেষ্টা একটা এক্সপ্রেশন ছিল তোমরা সেটা দেখেছো এতক্ষণ আগে এটার কিন্তু আমি কোনোরকম কোনো রেফারেন্স নিইনি আমি জাস্ট মন থেকেই করেছি আমি জানি না কতটা আনতে পেরেছি তোমরাই আমাকে জানিও আমি কতটা আনতে পেরেছি প্রথমে দেখো আমি কিন্তু বেশি লাইন বা এজ কী থাকছে সেটা নিয়ে কিছু খুব একটা বেশি মাথা ঘামাইনি আমি জাস্ট কালারগুলো ভ্যালুগুলো অ্যাড করার চেষ্টা করেছি যেখানে লাইট মনে হয়েছে সেখানে লাইট দেওয়ার চেষ্টা করেছি যেখানে লাইট পার্ট থাকতে পারে অ্যাকচুয়ালি যেখানে আমি একটু চেষ্টা করেছি এর মধ্যে একটু রাগ একটু ভয় একটু আতঙ্ক হঠাৎ করে কিছু একটা নেওয়ার যে অনুভূতি সেইটা ধরার চেষ্টা করেছি এবার আমি জাস্ট পুরোটাই এটা কল্পনাতেই করেছি আমি প্রথমে আমি একরকমভাবে চেষ্টা করছিলাম তারপর এইভাবেই আমার মনে হলো যে করে ফেলি তো তারপর মনে হলো তোমাদের সাথে একটু শেয়ারও করি ছবি আঁকার মজাটা আলাদা এই যে ধরো আমি এই কাজটা এতক্ষণ ধরে করেছিলাম ক্লাসটা দু ঘন্টা চলেছিলো তারপর আমি সকালে আবার উঠে একটু কমপ্লিট করার চেষ্টা করেছিলাম তারপর হঠাৎ করেই মনে হলো যে চলো একটু এক্সপেরিমেন্ট করি তো সেই জন্য এইটা কিন্তু আমার পনেরো মিনিট লেগেছে করতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি এটা আমি জাস্ট পনেরো মিনিটে করেছি তোমরা আমাকে জানাবে অবশ্যই কিন্তু যে কেমন লাগলো তোমাদের কেমন লাগছে যে আমি আদতে আমি যেভাবে তোমাদেরকে এক্সপ্লেন করছি সেইভাবে আমি আদতে ফুটোতে পেরেছি কিনা এটা তোমাদেরকে কিন্তু অবশ্যই আমাকে জানাতে হবে এই ক্ষেত্রেও কিন্তু আমি লাইটের পার্সেন্টেজটা খুব নজরে রেখেছি তোমরা ভালোভাবে যদি দেখো তাহলে দেখতে পাবে যে চোখের মধ্যে যে লাইট পোর্শন আছে সেখানেও কিন্তু দুটো দু তিন রকমের ভ্যালু আছে একটা লাইট একটু অল্প একটু ইয়েলোইস আছে আর একটা লাইট একটু চড়া আছে ঠিক আছে তোমরা একটু ভালো করে যদি নজর দাও তাহলে বুঝতে পারবে চোখের মধ্যে সাদা পার্ট হোয়াইট পার্ট যেই পোর্শনটা থাকে সেইখানেও কিন্তু অনেক রকমের ভ্যালু আছে তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে একটু ভালো করে অবজার্ভ করতে হবে তাহলে তোমাদের কাজ অনেক ইম্প্রুভ হবে এবার চলো ফাইনাল কেমন হবে আসছে সেটা আমি দেখিনি এটা ছিল আগের কাজ এটা হলো এখনের কাজ তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আবার দেখা হচ্ছে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে বাই